সবশেষ 2000 সালের এপ্রিলে ঘরের মাঠে টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। অতঃপর নানা কারণে অস্ট্রেলিয়া আসেনি বাংলায়। দীর্ঘ 6 বছর পর আগামী আগস্ট মাসে বাংলায় আসতে চলেছে অজিরা, খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে তাদের প্রাথমিক স্কোয়াড। তবে স্কোয়াডে হুট করেই যোগ করা হলো আরও 6 ক্রিকেটার। সব মিলিয়ে কেমন দল পাঠাচ্ছে টিম অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে, সেটাই চলুন জানা যাক। আগামী জুলাই মাসে অস্ট্রেলিয়ার সফর রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে সাদা বলের ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে অস্ট্রেলিয়া খেলবে 5টি টি-20 ও 3টি ওয়ানডে ম্যাচ, যেখানে ঘোষণা করা হয়েছিল 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড। সেই প্রাথমিক দল নিয়েই বাংলায় আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সেই 23 সদস্যের দলকে বাড়িয়ে দিয়েছে 29 সদস্যে, যেখানে যোগ করা হয়েছে নতুন 6 মুখ। বেন ম্যাকডার্মট, ডান ক্রিস্টিয়ান, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন টার্নার, ওয়েস আগর এবং নাথান এলিসকে যোগ করা হয়েছে নতুন এই 6 ক্রিকেটারের ভেতর। ডান ক্রিস্টিয়ান 2017 সালের পর আবারও জায়গা পেলেন টি-20 ফরম্যাটে গ্রিন জার্সিতে। সেই হিসেবে অজিদের প্রাথমিক দলে থাকছে অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জস হাজলেউড, গ্লেন ম্যাক্সওয়েল, জস ফিলিপস, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা অ্যাডাম জাম্পাদের মতন বড় বড় তারকারা। যদিও আইপিএলে খেলা ক্রিকেটাররা সেখানকার কঠিন ব্যয়বলের চাপে কিছুটা ভেঙে পড়েছেন, তাই প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে তাদেরকে বিশ্রাম দেওয়ার দিকেই অজি বোর্ড। অন্তত এমনটাই নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সিলেকশন কমিটির চেয়ারম্যান ট্রেভর হর্নস।